আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়া এয়ারলাইন্সে কুয়ালালামপুর বিমানবন্দরের যাত্রীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি। মালয়েশিয়ার কনস্ট্রাকশন সাইটের দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু। শাহ আমানত বিমানবন্দরে মিলল 1,30,00,000 টাকার স্বর্ণ। প্রবাসীদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জোহরের পর এনজেড এখন কুয়ালালামপুরের কোতারায় পুরাতন মে ব্যাংকের পাশে। টিকিট সংক্রান্ত যে কোনো সেবার জন্য চলে আসুন আমাদের জোহর কুয়ালালামপুর অথবা ঢাকার উত্তরা শাখায়। এনজেড, আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মালয়েশিয়ার জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ প্রতিষ্ঠান মালয়েশিয়া এয়ারলাইন্স বলছে, যারা হারি রায়া বা পবিত্র ঈদ উল ফিতরের আগে অথবা পরে কয়েকদিনের মধ্যে ফ্লাইট ধরতে যাচ্ছেন, তাদের ফ্লাইট উড্ডয়নের নির্ধারিত সময়ের কমপক্ষে 4 ঘন্টা আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আসন্ন পিক ফেস্টিভ সিজনে ভ্রমণকারী মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীদের বিশেষ করে 17 এপ্রিল থেকে 1 মে 2023 পর্যন্ত চেক ইনের ক্ষেত্রে পর্যাপ্ত সময় নিয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও টাচ পয়েন্টে প্রয়োজনীয় ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে অন্তত দীর্ঘ সময় লাগতে পারে, তাই হাতে 4 ঘন্টা সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছাতে অনুরোধ করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স। এছাড়াও কোনো যাত্রী যদি উচ্চ ঝুঁকিপূর্ণ হয় অথবা জ্বর বা কাশির মতো লক্ষণ থাকে, তাহলে মালয়েশিয়া এয়ারলাইন্সে মাস্ক পরতে যাত্রীদের আহ্বান জানানো হয়েছে। মালয়েশিয়ায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মারা গেছেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার নির্মাণ শ্রমিক মনিরুদ্দিন। গতকাল রোববার বাংলাদেশ সময় সকাল 10টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার রাত 7টার দিকে মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মনিরের ভাগ্নে ও মালয়েশিয়া প্রবাসী আব্দুল কাদির বলেন, 5তলা ভবনে কাজ করার সময় সেখান থেকে পড়ে তার মামার মৃত্যু হয়েছে। মোবাইল ফোনে খবর পান মনিরের স্বজনরা। মনির উপজেলার তেলিখাল ইউনিয়নের দলিরগাঁও মাঝপাড়া গ্রামের রুস্তম মিয়ার ছেলে। আব্দুল কাদির আরও বলেন, 9 বছর আগে মালয়েশিয়া যান মনির। তার 2 মেয়ে, 1 ছেলে, স্ত্রী ও বাবা মা রয়েছেন। 5 ভাই ও 3 বোনের মধ্যে 4 নম্বর ছিলেন তিনি। মৃত্যুর খবর পাওয়ার পর মনিরের বাড়িতে চলছে শোকের মাতম। মনিরের লাশ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় 12টি সোনার বার পাওয়া গেছে, যার আনুমানিক বাজার মূল্য 1,30,00,000 টাকা। রোববার দিবাগত রাতে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের 3টি সিটের ওপর থেকে বারগুলো জব্দ করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে রাত 8:50 দিকে এয়ার অ্যারাবিয়ার G9522 ফ্লাইটটি চট্টগ্রামে পৌঁছে। চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে সিটের ওপর পরিত্যক্ত অবস্থায় বারগুলো পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন 1 কেজি 392 গ্রাম। এগুলোর আনুমানিক বাজার মূল্য 1,30,00,000 টাকা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মানব সম্পদ মন্ত্রণালয়ের 3 কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের চলমান তদন্ত সম্পর্কে আগে থেকে কোনো ধারণা না করাই ভালো। প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে এবং এখনও পর্যন্ত কারো বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। একটি তদন্তে এমনকি একজন প্রধানমন্ত্রী হিসেবে যদি আমাকে ব্যাখ্যা দেওয়ার জন্য ডাকা হয়, তবুও আমাকে মেনে চলতে হবে। আমাদের একটি তদন্তের প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে এবং অভিযোগ নেয়ার পরে এটি নিয়ে আমরা কথা বলতে পারি। আমি এটি দুর্নীতি দমন কমিশনের ওপর ছেড়ে দিচ্ছি। যদি অভিযোগ থাকে তাহলে এটি ভিন্ন বিষয়। যদি অভিযুক্ত হয় তখন কোনো ছাড় নেই। তবে আগে থেকে জল্পনা কল্পনা করা ও আনুমানিক মন্তব্য করা সমীচীন হবে না। তবে দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা আবারও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী আনোয়ার। তিনি বলেন, এভাবে আমরা অনুমান করতে পারি না। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যা গুরুত্বপূর্ণ তা হল আমরা দৃঢ় এবং কোনো দল বা গোষ্ঠী বিক্ষুব্ধ হবে তা নিয়ে উদ্বিগ্ন নই। এটি আমাদের নীতি। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মূলত গতকাল মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বি শিবকুমারকে
তলব করে দেশটির দুর্নীতি দমন কমিশন। এরপরে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বি শিবকুমারকে জিজ্ঞাসাবাদের আগে তার মন্ত্রণালয়ের অন্তত দুজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে বি শিবকুমারের একান্ত সচিবও। এছাড়াও একজন শ্রমিক নিয়োগ এজেন্টকেও গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির আভাস পেয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন। এরপরই এই ধরনের অভিযান চালানো হয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ে। পরবর্তীতে আরও তদন্তের আপডেট জানানো হবে বলে নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন।